বাঙালির সবচেয়ে বড় উৎসব হলো দুর্গোৎসব। তা আসতে আর মাত্র কিছুদিনের অপেক্ষা। বাতাসে আগমনী সুর, আর তার সাথে জোর কদমে চলছে প্রতাপাদিত্য ত্রিকোণ পার্কের প্রস্তুতি পর্ব। 92তম বর্ষে তাদের আকর্ষণীয় থিম হলো সার্বজনীন। এই অপূর্ব পরিকল্পনার রূপকার শিল্পী প্রদীপ্ত কর্মকার। ওর প্রতিমা তৈরির ভূমিকায় আছেন ঝন্টু রুদ্রপাল। সেক্রেটারি শান্তনু রায় জানিয়েছেন মা মণ্ডপে আসছেন খুব তাড়াতাড়ি। পুজো প্রায় দোরগোড়ায় আর পুজোর প্রস্তুতি চলছে ভীষণ তোড়জোড়ের সঙ্গে সারা শহর জুড়ে। আর আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি প্রতাপাদিত্য রয় রোডের ত্রিকোণ পার্কে। এখানকার থিম হচ্ছে সর্বজনীন, আর আমরা এখন এই মুহূর্তে কথা বলে নেব এখানকার সেক্রেটারি এবং এখানকার থিম উদ্যোক্তার সঙ্গে। আসুন, এবারে আমাদের থিম হচ্ছে সর্বজনীন। সর্বজনীন হচ্ছে, আর এটি কত বছরের পুজো? এটা 92তম বর্ষ। এবার 1929 সালে শুরু হয়েছিল। এবারের প্রতিমা একচালা সাবেকি প্রতিমা, একচালায় পুরো মায়ের মা এবং তার ছেলে মেয়েদের নিয়ে যে মায়ের চিরাচরিত যে রূপ, সেই রূপেই এখানে আসবেন মা। আর আমাদের শিল্পী যিনি আছেন প্রদীপ্ত কর্মকার, আর প্রতিমা বানাচ্ছেন ঝন্টু রুদ্রপাল, এদের দুজনের সমন্বয়ে প্রতিমাটি তৈরি হচ্ছে। প্রতিমার সঙ্গে এই প্যান্ডেলের কি কোনো সংযোগ আছে? একদমই আছে। আমাদের যেহেতু থিম সর্বজনীন, সর্বজনীন মানে কলকাতা শহর বা যে পুজো বারোয়ারি হিসাবে পুজো হয়, সেটা প্রত্যেকটা পুজোই সর্বজনীন। সর্বজনীন মানে সকলের মিলিত প্রয়াসে একটি দুর্গাপুজো হয়, সেটাকে সর্বজনীন পুজো হিসাবে পরিচিত। তো আমাদের এই মণ্ডপে নানান ধরনের চমক আছে। এই পুরো পাড়ার প্রত্যেকটা বাড়ির, আপনি এখানে দেখছেন যে লেটার বক্স আমরা এখানে ইউজ করছি, প্রত্যেকটি বাড়ির ঠিকানা এখানে পাওয়া যাবে। মানে প্রত্যেকটি বাড়ির প্রত্যেকটি সদস্যের সম্মিলিত প্রয়াসে যে দুর্গাপুজোটা হয় সেটাই সর্বজনীন। এবং আজকের সমাজে এই সর্বজনীন ব্যাপারটা আরও বৃহত্তর জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, সে সর্বধর্ম সমন্বয়। দুর্গাপুজো তো শুধু বাঙালির বা হিন্দুদের নয়, এটি একটি উৎসব। এই উৎসবে আপনি দেখেছেন সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ এবং বিদেশে সব জায়গাতেই সকলেই পালন করে আড়ম্বরের সাথে। তো সেখানে জাত ধর্ম নির্বিশেষে ছোট বড়, বড় লোক যারা অপেক্ষাকৃত কম পয়সাওয়ালা লোক, তারা যারা পিছিয়ে পড়া মানুষ, যারা এগিয়ে যাওয়া মানুষ, সমস্ত ধরনের লোকেদের মিলিত প্রয়াসে একটা পাড়াতে তো সব ধরনের লোক থাকে। তো সেই প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা জিনিসের, এখানে আপনি খেলায় দেখেছি আমরা পয়সা জমাতাম, সেটা জমানো হতো যে এটা তোর কোনো বৃহত্তর স্বার্থে কোনো জায়গায় কাজে লাগানোর। তো সেইটার জন্যই আমরা এটাকে প্রতীক হিসাবে রেখেছি, যে প্রত্যেকটা বাড়ির সম্মিলিত প্রয়াসে ছোটোখাটো অনুদানে যে পুজো হয়, তাই জন্যই আমাদের এবছরের পুজোর থিম সর্বজনীন। আমরা ওখানে উপরে অনেক চেয়ার দেখে নিচ্ছি, এর পেছনে কি কোনো বিশেষ? হ্যাঁ, বিশেষ কারণ আছে। এই চেয়ার বলতে আপনি দেখবেন পুজো মানেই তো আড্ডা, গল্প, হুল্লোড়। কিন্তু আমাদের আজকের জীবনে থেকে যেন এই আড্ডা, এই গল্প, এগুলো হারিয়ে যাচ্ছে, সেই কারণে প্রতীকী হিসাবে এই চেয়ারগুলোকে দেওয়া হয়েছে। যে পুজোতের সময় আমরা এই চেয়ার, এই চেয়ার এখন পাবেন না আপনি, এখন সব প্লাস্টিক বা নানান অন্য ধরনের চেয়ার এসে গেছে। এই চেয়ারসগুলো এখানে এইভাবেই লাগানো হয়েছে, যে সময়ে আড্ডার সময় ছিল, যে সময় লোকে পুজো মানেই বসে এক দল লোক একসাথে আড্ডা মারত, সেটা যেন আমাদের থেকে একটু দূরে চলে যাচ্ছে। তাই জন্যই নাগালের বাইরে রাখা হয়েছে চেয়ারগুলোকে বিভিন্নভাবে, এইটা প্রতীক হিসাবে। কিন্তু আপনার ভেতরে মণ্ডপে ঢুকলে কিন্তু আবার একটা অন্য চিত্র পাবেন। তো প্রত্যেকটা ব্যাপারই এর মধ্যে আছে, যেটা পুরোপুরি যখন মণ্ডপ সম্পূর্ণ হবে সেই থিমে এটা প্রকাশ পাবে। কবে থেকে ঠাকুরটা দেখা যাবে? ঠাকুর আপনারা মহালয়ার পরের দিন থেকেই দেখ, 7 তারিখ থেকে দেখতে পাবেন, 8 তারিখে আমাদের উদ্বোধন আছে। আচ্ছা, এই করোনা বিধি, এবারে হাইকোর্ট অলরেডি অর্ডার দিয়ে দিয়েছে যে মণ্ডপের ভেতরে ঢোকা যাবে না। কিছুদিন আগে হাইকোর্ট এই অর্ডারটি দিল। আমাদের পুজো হয়েছে, আপনি দেখছেন যে আমাদের প্রবেশ পথ, এখান থেকে লোক ঢুকবে আর সোজা এদিক দিয়ে বেরিয়ে যাবে। মূল মণ্ডপে ঢোকার কোনো জায়গা নেই, সেখানে বিধিনিষেধ যেরকম 5 মিটারের আছে বা 10 মিটারের আছে সেটা মেনটেন হবে। এই থিমের ধারণাটা আমার কাজ করতে করতেই এসছে, কীভাবে একটু বলছি। আমরা যে পুজোগুলো করি তো সেগুলো না মানে ব্যানারে থাকে সর্বজনীন দুর্গোৎসব। সাধারণত সর্বজনীন মানে সবাই মিলে আর কি, একটা পুরো পাড়ার একটা উৎসব। তো এখন বর্তমান দিনে কাজ করতে করতে এটা দেখছি যে এই পাড়ার উৎসবটা কোনো মানে কোনো একটা দিক থেকে দেখছি দিনে 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 কমতি হতে 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 না গুটি কয়েক লোকের উৎসব হয়ে গেছে। মানে আমি তো কাজ করি প্রত্যেকটা পাড়ায়, অনেক পাড়াতেই কাজ করেছি, তো করতে করতে দেখা যায় প্রত্যেকটা পাড়াতেই ওই একজন দুজন মিলেই পুরো পুজোটাকে অর্গানাইজ করে। মানে লোক কম,
সেইভাবে কাজ করার লোক নেই বা সেইভাবে ইনভলভমেন্ট নেই, তো সেই জায়গা থেকেই আমার এই ভাবনাটা এসেছে, ওই জন্যই আমি এইটাকে সার্বজনীন নাম দিয়ে কাজটা করছি। করোনা পরিস্থিতিতে এই সমস্ত যে জিনিসগুলো আপনি জোগাড় করেছেন, এগুলো অসুবিধা হয়নি? না, সেরকম কোনো অসুবিধা হয়নি, কারণ এবছর তো সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ারে প্রচুর অসুবিধা হয়েছিল, মানে গত বছর যখন 2020 যখন আমরা পুজো করি তখন খুব অসুবিধা হয়েছিল, কারণ ফার্স্ট ইয়ার লেবার প্রবলেম, নানান রকম প্রবলেম ফেস করতে হয়েছিল। এবছর অনেকটাই আগের বছরের থেকে কিছুটা স্মুথ হয়েছে, যেহেতু এক বছরের এক্সপিরিয়েন্স আছে কীভাবে করতে হবে সেটা আমরা বুঝে গেছি আমি, তো ওই জন্য একটু অসুবিধাটা কম হয়েছে। অ্যাকচুয়ালি আমি এখানে যেটা যেগুলো ইউজ করছি সেগুলো হচ্ছে খুব প্রত্যেক করা জিনিসের খুব মানে এক একটা কোনো মানে আছে। যেমন আমি পুরোনো দিনের দরজা জানলা ইউজ করেছি, মানে আগেকার দিনে কী হতো, ওই জানলায় একখানা মানে একটা খুব রিলেশন ছিল আগেকার দিনে, দেখলে দেখা যায় জানলা খুলে অন্য পাশের বাড়ির জানলা খুলে দুজনের মধ্যে আলোচনা হতো, গল্প হতো, সেগুলো এখন দিনে দিনে কী হচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি ইউজ করেছি যে চেয়ারগুলো এখন দেখা যায় না, সেই চেয়ারগুলো কী হতো, মানে আমি নিজে ছোটোবেলায় দেখতাম এরম চেয়ারগুলো রেখে একটা পাড়ার একটা আড্ডা বসত, পুজোর সময় পুজোর প্যান্ডেলের সামনে একটা বিশাল বড় গোল টেবিলের আড্ডা, সবাই মিলে আড্ডা মারছে, গল্প করছে, নানান রকম অ্যাক্টিভিটি, গানের লড়াই এটা সেটা হয়ে থাকতে, সেগুলো যেন এই চেয়ারগুলো যেরকম মানে বিলুপ্ত হয়ে গেছে সেরকম সেই আড্ডাগুলোও বিলুপ্ত হয়ে গেছে। তো সেইভাবে আমার এই চেয়ারের ধারণাটা ভাবনাটা মাথায় এসছে। ভেতরে আমি কিছু ভাঁড় ইউজ করেছি, ভাঁড়টা হচ্ছে সিগনিফিকেন্ট এটাই, একটা পুজো কিন্তু একজন বা দুজনের পকেটের টাকায় হয় না, একটা পুজো করতে গেলে প্রত্যেকের অল্প অল্প অনুদান মিলিয়ে মিলিয়েই একখানা পুজোর বাজেট তৈরি হয়, তো সেই জন্য এই ভাঁড়গুলোর সিগনিফিকেন্স হচ্ছে যে প্রত্যেকটা বাড়ির অল্প অল্প অনুদান যে অনুদানটা এই পুজোটা করতে কাজে লেগেছে। আমি এখানে অনেক লেটার বক্স ইউজ করছি, লেটার বক্সটা দিয়ে আমি পুরো পাড়াটাকে ধরছি, মানে একটা পাড়াকে কীভাবে ধরবো সেই জন্য আমি লেটার বক্সগুলো ইউজ করছি, মানে প্রত্যেকের লেটার বক্সে প্রত্যেকের বাড়ির অ্যাড্রেস থাকে, নাম থাকে, সুতরাং আমি প্রত্যেক কটা বাড়িকে আমি সেইভাবে রিপ্রেজেন্ট করে এখানে। এই মণ্ডপের সাজসজ্জা কীরকমভাবে চলছে আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখিয়ে দিতে। দেখতে পাচ্ছেন এখানকার শাড়ি দিয়ে মণ্ডপটিকে মণ্ডপের সাইডটিকে সাজানো হয়েছে, ওপরে আছে পুরনো দিনের চেয়ার। এই চেয়ার ওনারা বলছেন যে আগেকার দিনে আড্ডা, এই চেয়ারে বসেই সবাই আড্ডা মারত, যেটি এই ডিজিটাল যুগে আর দেখা যায় না। তাছাড়াও এখানে রয়েছে বিভিন্ন জানলা, এই জানলাগুলির মানে হচ্ছে এই জানলাগুলি আগেকার দিনের, এই জানলা থেকে ওই জানলা, গল্প, আড্ডা, এই জানলার পেছনে অনেক ছোটোবেলা সবার পড়ে আছে আর সেইগুলিকেই এনারা রিপ্রেজেন্ট করেছেন। আছে এখানে ঘট, সার্বজনীন কথাটার মধ্যে এনারা বোঝাতে চেয়েছেন এই সার্বজনীন কথাটা সবাইকে নিয়ে হয়, তাই সবার টাকা একটু একটু করে যে এই পুরো পুজো মণ্ডপটি গড়ে উঠেছেন সেটাই এনারা বোঝাতে চেয়েছেন। এখানকার আরও এখানে লেটার বক্স আসছে, এই লেটার বক্স, এই পল্লীতে যারা প্রত্যেকজন থাকে তাদের প্রত্যেকের অ্যাড্রেস এবং নাম নিয়ে তৈরি হয়েছে এই লেটার বক্স, এই সমস্ত পাড়াটিকে রিপ্রেজেন্ট করা হয়েছে এই মণ্ডপের সাহায্যে। এখানে আরও লেটার বক্সের তৈরি চলছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন। আছে পুরনো দিনের শাড়ি, বাড়ি, শাড়ি ছাড়া বাঙালি ভাবাই যায় না, সেই শাড়ি দিয়েই পুরো মণ্ডপের আশেপাশটা সাজানো হয়েছে, অপরূপ এই সাজসজ্জা, অপরূপ এই প্যান্ডেল, পুজোতে আরও ঝকঝকে উঠবে আলোর সঙ্গে। ক্যামেরা পার্সন বিপ্লবের সঙ্গে আমি হচ্ছি শায়নী, নতুন আরও অনেক অনেক আপডেটসের জন্য দেখতে থাকুন টুডেজ বাংলা।